পরে খবরে নজর রাখতে হচ্ছে রাজ্যের শিল্পে বিনিয়োগের প্রস্তাব। 2015 থেকে 2019 মোট 5টি শিল্প সামিট হয়েছে। 12.32 লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব, 28 লক্ষ কর্মসংস্থানের দাবি। রেকর্ড বিনিয়োগের আশা সরকারের। বাংলায় কোথায় শিল্প, প্রশ্ন উঠছে কোথায় কর্মসংস্থান, প্রশ্ন চলছে যখন বিরোধীর। আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, একাধিক শিল্পপতিতে থাকার সম্ভাবনা। শুধু তাই না, নির্জন একটা ঢালাও পুলিশি নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছে। সরাসরি নজর রাখবো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন চত্বর থেকে। শুভজিৎ রোজন আমাদের সঙ্গে। শুভজিৎ, আজ থেকে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, একাধিক তাবর তাবর শিল্পপতিদের যোগ দেওয়ার কথা থাকছে এই বিজনেস সামিটে। সব মিলে কিন্তু শিল্প কোথায়, বিনিয়োগ কোথায়, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে আরো একবার প্রাঞ্জল হচ্ছে। কি ছবি একেবারে দেখো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি আজ থেকে শুরু হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্যিক সম্মেলন, এবং আজকে এবং কালকে অর্থাৎ 21 এবং 22 এই দুদিন বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলন তা কিন্তু চলবে। এবং এই বাণিজ্যিক সম্মেলনে যারা মূলত একেবারে আলঙ্কৃত করতে আসছেন, রাজ্যের সহ দেশের 35 জন ব্যবসায়ী তারা থাকছেন, একই সঙ্গে বিদেশি অর্থাৎ বিদেশ থেকে একাধিক দেশ, এখনো পর্যন্ত 28টি দেশের যোগ দেওয়ার কথা রয়েছে বিশ্ব বাণিজ্যিক সম্মেলনে। এবং তোমাকে জানিয়ে রাখি যে একদিকে যেরকম বাণিজ্যিক সম্মেলন, এই সম্মেলনকে ঘিরে এর আগেও একাধিক, তুমি যেমনটা বলছিলে যে একাধিক প্রশ্ন থেকে গিয়েছে যে কোথায় বিনিয়োগ হয়েছে, কত বিনিয়োগ হতে চলেছে, এই সমস্ত বিষয়ে কোথাও গিয়ে রাজ্যের তরফ থেকে সরাসরি খোলসা করা বলা হয়নি, কিন্তু কোথাও গিয়ে রাজ্য সরকার তারা মনে করছেন এইবারের অর্থাৎ 2023-এর যে বাণিজ্যিক সম্মেলন, এবং সেই সম্মেলন থেকে একদিকে যেরকম একাধিক কর্মসংস্থানের যোগ উঠে আসবে, অন্যদিকে যে সমস্যা বারংবার এর আগে উঠে এসেছে তা হচ্ছে জমি সমস্যা। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখবো যে পুরুলিয়ায় 4,000 একর জমির যে বাণিজ্যিক করিডর তা কিন্তু ইতিমধ্যে তৈরি করেছে রাজ্য সরকার। শুধু তাই নয়, একাধিক জায়গায় ডানকুনি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাণিজ্যিক করিডর তৈরি করা হয়েছে। ঠিক সেই জায়গা থেকেই দাঁড়িয়ে কোথাও গিয়ে এই মুহূর্তে রাজ্য সরকার তারা মনে করছেন রাজ্যে শুধুমাত্র দেশের যারা ব্যবসায়ীরা রয়েছে তারা শুধু নয়, বিদেশি ব্যবসায়ীরাও তারাও কিন্তু তারাও ইনভেস্ট করবেন এবং তারাও কোথাও গিয়ে ইন্টারেস্টেড হচ্ছেন। তার কারণ জমি সমস্যা বা জমি জট অনেকটাই কেটেছে রাজ্যের ক্ষেত্রে। এর আগেও আমরা দেখেছি যে জমি সমস্যা ছিল একটা, সেই সমস্যা কোথাও গিয়ে বারংবার সেই সমস্যাকে কাটিয়ে তোলার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। ঠিক সেই জায়গা থেকেই রাজ্য সরকার আশা করছেন এই বছরের যে বাণিজ্যিক সম্মেলন, সেই সম্মেলন থেকে কোথাও গিয়ে একদিকে যেরকম বিনিয়োগের পরিমাণ বাড়বে, একই সঙ্গে বাড়বে কর্মসংস্থান, এবং কর্মসংস্থান এবং বিনিয়োগ বাড়ানোর যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাই কিন্তু এই বাণিজ্যিক সম্মেলন থেকে করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে বাণিজ্যিক সম্মেলন, এই জায়গা থেকে একটু জানার চেষ্টা করি, গত বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে 3.42 লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছিল। এবারও আরো একটা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এবং সেই দোরগোড়ায় কিছুক্ষণের আর মুহূর্ত। এবারে যে বিনিয়োগ এবং সেই বিনিয়োগ থেকে অনেক বেশি লাভবান হবে রাজ্য, অনেক বেশি কর্মসংস্থান বৃদ্ধি পাবে, এটা কি আশা করা যায়? একেবারে দেখো, আমরা যদি মন্ত্রী ফিরহাদ হাকিমের কথা ধরি, আমরা কয়েক মাস আগেই যদি একটু নজর রাখি, মন্ত্রী ফিরহাদ হাকিম তিনিও কিন্তু এই কথা বলেছিলেন যে কোথাও গিয়ে রাজ্যের যে বিনিয়োগ তা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। গত বছরের যে আমরা বাণিজ্যিক সম্মেলন দেখেছি সেখানে যে বিনিয়োগ করা হয়েছিল সেই বিনিয়োগের পরিমাণ যে এবারে বাড়তে চলেছে, এবং সেখানেই কিন্তু আশাবাদী এই মুহূর্তে রাজ্য সরকার যে একদিকে যেরকম বিনিয়োগ তো বাড়বেই, একই সঙ্গে কর্মসংস্থান সেটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তার কারণ নিউ টাউনের মতন জায়গায় আমরা বারংবার দেখেছি, নিউ টাউন শিল্প হাবের ক্ষেত্রেও আমরা দেখেছি যে বিনিয়োগ ধীরে ধীরে কিন্তু বেড়েছে। ঠিক সেই জায়গা থেকেই দাঁড়িয়ে রাজ্যে একাধিক এই মুহূর্তে বাণিজ্যিক করিডর তৈরি করা হচ্ছে। ঠিক সেই করিডরগুলি তৈরির পর থেকে কোথাও গিয়ে রাজ্য সরকার তারা মনে করছে বিনিয়োগের পরিমাণ যেরকম একদিকে বাড়বে সেরকমই কর্মসংস্থান বাড়বে, এবং এই যে বাণিজ্যিক সম্মেলন, এই সম্মেলন থেকে কোথাও গিয়ে রাজ্য সরকার যে এক ধাপ এগিয়ে থাকবে বা এক ধাপ আরো এগিয়ে গেল তা কিন্তু বলাই চলে এই মুহূর্তে। নজর থাকবে সেদিকে। শুভজিৎ ধন্যবাদ জানাই, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে নিউ টাউন থেকে। শুভজিৎ দে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এবং আজই শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নজর সেদিকে।